হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে। তো আপনাদের মাঝে আমি আমার আরও একটা ডেইলি লাইফ ব্লগ শেয়ার করতে আসলাম। আশা করি আপনাদের কাছে আমার আজকে ভিডিও ভালো লাগবে। তো যদি ভালো লাগে দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখে তারপরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট, আপনারা যারা 1-2 মিনিট ভিডিও দেখেন কাইন্ডলি অ্যাটলিস্ট 5 থেকে 6 মিনিট ভিডিওটা দেখে যাবেন, না হলে ভিডিওর আসলে ক্ষতি হয়। তো প্লিজ এরকম করবেন না। তো আমার এই ভিডিওটা আমি শুরু করেছি একদম সকালবেলা। তো সকালে উঠে আমি নাস্তার জন্য একটা বাজি বানাইতেছি আর সাথে বানাবো রুটি। তো এখানে আমি চিকেন দিয়ে ক্যাপসিকাম আর টমাটো ইয়ে দিয়ে একটা চাটনি একটা বাজি বানাবো। তো এই বাজিটা আসলে খুবই আমি প্রথমে আমি চিকেনগুলোকে একদম ছোটো ছোটো করে বোনলেস চিকেন ম্যারিনেট করে নিয়েছিলাম আদা রসুন হলুদ লবণ ওইসব দিয়ে। তো চিকেনগুলো ভেজে আমি এক সাইডে রেখে দিয়েছি আর ওই একই ফ্রাই প্যানে আমি একটুখানি তেল দিয়েছি আর একটা মিডিয়াম সাইজ পেঁয়াজকে কুচি করে কেটে দিয়েছি। তো পেঁয়াজগুলো আমার একটু সফট হয়ে গেলে আমি লবণ পেপার পাউডার আর যা যা মশলা লাগে একটু একটু দিয়ে দিয়েছি আর কেটে রাখা ক্যাপসিকাম টমাটো ওগুলো অ্যাড করে নিলাম। তো আমি ভিডিওটা ফাস্ট মোডে দিয়ে দিলাম যাহাতে বিরক্ত না হয়ে যান আপনারা ভিডিও দেখতে দেখতে। তো এই আর কি, আর ফুল রেসিপিটা শেয়ার করলাম না, ইনশাল্লাহ অন্য কোনো দিন শেয়ার করব। যা যা লাগে দিয়ে আমি এই বাজিটা করে নিয়েছি আর এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। তো অবশ্যই একদিন শেয়ার করব। আই হোপ আপনাদের এই বাজি রেসিপিটা ভালো লাগবে, খুবই ইয়াম্মি লাগে, রুটি পরোটা ভাত সবারই সাথে খেতে ভালো লাগে। তো এই পাশে দেখতে পাচ্ছেন আমি আটাগুলো মতে নিয়ে একটা ঢাকনা লাগিয়ে রেখে দিয়েছি আর আটা বা রুটি বানানোর আগে একটু সময় আটা মতে নিয়ে রেস্টে রেখে দিলে রুটিগুলো ফুলকো হয়, সফট হয়। তো আমার হাতে সময় থাকলে আমি হাফ আওয়ার বা 1 আওয়ার এভাবে মতে নিয়ে রেখে দেই ঢাকনা লাগিয়ে। তো এই তো, তারপরে আমি রুটিগুলো বানিয়ে আর আমরা নাস্তা করে নেব। তো আপনারা স্কিপ না করে ভিডিওটির সাথে থাকেন আর দেখতে থাকেন, আই হোপ ভালো লাগবে। তো আমি রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম, ওগুলো আর ক্যামেরা করি নাই, ভিডিও করি নাই আর কি। তো তারপরে সবাই আসলে সকালে এক এক সময় এক একজন ঘুম থেকে উঠেন, এই জন্য আর নাস্তা টাস্তা করা ওগুলো শেয়ার করা হয় না। তো আমরা সবাই নাস্তা করে নিয়েছি অলরেডি। তো এখানে আমার ছোটো ছেলেকে একটু পড়াতে বসাইলাম, সব কাজের ফাঁকে বাচ্চাদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। তো যখন আমার মেয়ে ছোটো ছিল তখন এই বয়সে ওকে অনেক কিছু শেখাইতে পারছি, কারণ হলো ও একা ছিল, ওকে অনেক বেশি সময় দিতে পারতাম। আর এখন ওরা তিনজন যেহেতু, তো তিনজনকে সময় দিতে গেলে আর ছোটো ছেলেকে খুব বেশি একটা শেখানো যায় না। আর ছেলেটাও অনেকটা জেদ্দি, যেটা ও বলবে ওর কথাটা শুনতে হয়, না হলে ও কান্নাকাটি শুরু করে দেয়। তো এখনও খুব ভালো করে সব কিছু শিখে নেয়নি, আমি চেষ্টা করতেছি। আর ওর 4 ইয়ার্স আপ হয়ে গিয়েছে, এখনও অ্যাডমিশন করাইনি স্কুলে। তো চিন্তা করতেছি খুবই শীঘ্রই ওকে স্কুলে দিয়ে দেব, স্কুলে বা টিউশনে যেটাতেই বলেন। তো এখানে ওকে আমি নাম্বার লিখে দিয়েছি 1 to 10, আমি ডট ডট দিয়ে দিয়েছি আর ও ডটগুলো জয়েন করতেছে। তো হামদান আসলে লেখাপড়ার থেকে ওর ভালো লাগে ড্রয়িং করতে, খুব বেশি পছন্দ করে ড্রয়িং করতে, সব সময় পেপার নিয়ে বসে থাকবে ড্রয়িং করতে। আর আমি যদি বলি ABCD শিখো, 1 to 2 শিখো, মানবে না, কোনো সময় কথা মানবে আর কি, মানলে লিখে আর না মানলে না, এই আর কি। তো কিছু সময় ছেলেকে পড়াশোনা করিয়ে তারপরে চলে গেলাম রান্নাঘরে। আজকে ডাল আর মাছের ঝোল করব। তো খুব একটা রান্না করি না আমি, কারণ আমরা মানুষও অতজন না আর খুব কেউই অত বেশি খাওয়া দাওয়া করেন না, বাচ্চারা তো খুবই কম খাওয়া দাওয়া করে। তো আমি 2টা বা 3টাই রান্না করি। তো আজকে 2টা রান্না করব, যেহেতু আগের বেলার খাবার বেঁচে গিয়েছে অনেকগুলো। তো টমেটো দিয়ে ডাল সিদ্ধ করে রাখছি আর আজকে অনেক দিন পর পাঙ্গাস মাছ
আনা হয়েছে। তো আমার হাজবেন্ডকে বললাম অনেক দিন পর যে পাঙ্গাস মাছ অনেক বছর হলো খাওয়া হয়নি, একদিন আনো খেয়ে দেখি। তো আনার পর আসলে জানি না কেন পাঙ্গাস মাছ দুইতে দুইতে আমার কি কেমন জানি একটা মাইন্ড চেঞ্জ হয়ে গিয়েছে, আমি আর খেতে পারি নাই, ভালো লাগে না খেতে আমার কাছে, ট্রাইও করি নাই আসলে। তো আমার হাজবেন্ড বলছেন খুবই আমি ভালো লাগছে খেতে। আমি পাঙ্গাস মাছের ঝোলের জন্য এখানে দেখতে পাচ্ছেন মশলা কষিয়ে নিয়েছি, আর মাছগুলো আর বাজি করে রান্না করব না, কাঁচাকাঁচাই রান্না করব। তো প্রায় সময় আমি মাছের ঝোল দেখাই আমার ভিডিওতে, মাছের ঝোল রান্না করা। তো আজকে আর ডিটেলসে দেখাবো না, যেভাবে আমি সবসময় রান্না করি একইভাবেই করে নিতেছি। টমাটো কেটে দিলেও হয়, আমি পিউরি করে দিয়ে দিলাম ঝোলটা যাহাতে একটু ঘন হয় এই জন্য। তো এই তো মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি মাছ ঝোলের পানি দিয়ে রান্না হয়ে গেলে চুলা অফ করে দেব এই আর কি। তো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন, স্কিপ না করে আমার ভিডিওর সাথে থাকেন আর দেখতে থাকেন। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করেছি যে আজকে আমাদের বাসায় খুবই আনুকা একটা জিনিস আসছে আর কি, আমরা তো দেখে খুবই খুশি আর খুশিতে আত্মহারা। অবশ্যই ফুল ভিডিও দেখবেন, তাহলে জানতে পারবেন কি হলো, কেন এত খুশি। তো রান্না বান্না কমপ্লিট করে খাবার লাগিয়ে দিয়েছি, আর এরপরে বিকেলবেলা কোনো ভিডিও করা হয়নি, নেক্সট ক্লিপটা মাগরিবের পরে। তো বিকেলবেলা আপেল খেয়ে কষা রেখে দিয়েছিলাম আমাদের জিনি জিমির জন্য। তো দেখতে পারলেন জিমিকে নিয়ে কিছু সময়, জিমি জিনিকে নিয়ে কিছু সময় কাটানো হয়, ভালো লাগে। তো এখানে হলো সামিয়া গিয়েছিলেন টিউশনে, বিকেলবেলা আসার সময় সামিয়া সামিয়ার পাপা নাস্তা নিয়ে আসছেন, আমি আর ওই দিন নাস্তা বানাইনি। তো মাঝে মধ্যে নাস্তা বাইরে থেকে খাওয়া হয়, প্রতিদিন আসলে ঘরের খাবার বাচ্চাদের পছন্দ হয় না। তো এখানে ফাতাই রান্না হয়েছে, ওগুলো আরাবিয়ান লোক ফাতাইর বলে। তো ফাতাই রান্না হয়েছে, ফাতাইর খেয়েছি, আর এরপরের অংশগুলো আপনারা এনজয় করেন। আমি আমাদের ঈদের খুশি বানাইতেছি আমরা, আর আমি ভয়েসগুলো মিউট করি নাই, আমার কাছে খুবই ফানি লাগতেছিল তাই আমি মিউট না করে রেখে দিলাম, আপনারা এনজয় করেন ভিডিওটা। বেড়াতে পর আমি হামদান দুইয়া দে না জোর দেখুন, বড় বড় দেখুন খসুয়া নানির মতো টেঙ্গা আছে। দেখলাম ওমান আমরা যে সব ডাকা বলেছিলাম ওলা, লবণ কাকা দেখা যায়।
Yes. Hamu kita kara hamu. Yalla papa. Chili sani sani. Jo hendo chori agi jo jaldi jo papa. Samya kam. Bora bala because ami desho takte nanu amra re ekta ora am rasol banaila. Moza asil do eta. Eti kai me put too much. Don't play with your food. Anda, anda, thank God, thank you. So thank much. God, thank you. And I need a little bit because this is very spicy. And it's burning my mouth. Jimmy just don't take your hand. Abba. Take. Red color of the house. I'm done. Red color of the house. But forgot a little red. Oh, but God. Oh, God. Oh, God. I'm done. Who's done it? Yellow. Leo is Pac-Man. This is Pac-Man. This is a ghost. Some of them are. No, this looks like a pumpkin. Look, it's Pac-Man. Look, man, it looks like a tiny pumpkin. This looks like Pac-Man. I know. Yummy, as a cow. Oh my God, this also looks like Pac-Man. We pickle the water. Pac-Man, Pac-Man, Pac-Man. I want pickle. Oh, wait, I got to Hanase. I'm right for a bucket. No. Next one is a babu. What's the name? Donna. What do I want to have? Big book.